আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি তো দেখুন এখানে একটি ভিডিও দেখতে পাচ্ছেন যে বর্বর নাস্তিকতা থেকে ইসলাম ফিরে এলেন সত্য মানবতা ধর্ম ইসলামে তো আপনারা আশা করি ভিডিওটি দেখে নেবেন তো এই ভিডিওটির নিচে এক ভাই কমেন্ট করেছেন আরিফ মিডিয়া নামে সেম টু মি অনেক বিপদ থেকে বাঁচলাম আমিও আমি তাকে বললাম যে আমি বুঝলাম না ভাই একটু বুঝিয়ে বলবেন দয়া করে পর উনি আমাকে বললেন যে আমিও ওর মতো পাঁচ মাস নাস্তিক ছিলাম আমাকে আরিফ ভাই বললেন যে আমি ওর মতো পাঁচ মাস পাঁচ মাস নাস্তিক ছিলাম তো আমি আবার তাকে রিপ্লাই দিলাম যে আপনার ঘটনা যদি আপনার ঘটনাটা যদি বলতেন আমাকে উপকৃত হতাম হয়তো আপনার মত অনেকে ফিরে আসবে তো দেখুন আরিফ ভাই তার ব্যক্তিগত ঘটনা আমাদের সামনে উপস্থাপনা করেছেন তো আমি সেটাই পড়ছি এবং খুব চমৎকার একটি জিনিস আপনাদেরকে আজকে আজকে দেখাবো কারণ অনেক নাস্তিক চ্যানেলগুলোতে তারা প্রচার করছে যে ঝাঁকে ঝাঁকে নাকি মানুষ ইসলাম ত্যাগ করছে এটা আসলে কতটা সত্য আসলে এটা কতটা সত্য এটাই আজকে যাচাই করব হ্যাঁ দেখুন আরিফ ভাই কি লেখছে আমি যেটা লেখছে সেটা আমি পড়ে শোনাচ্ছি আমি এক ওয়াজে যাই আরিফ ভাই বলছেন আমি এক ওয়াজে যাই ওইখানে হেদায়ত প্রাপ্ত হয়ে সিদ্ধান্ত নেই যে আজ থেকে নামাজ কালাম পড়ব এবং ইসলামী নিয়ম অনুযায়ী চলবো কিন্তু হঠাৎ নামাজ কালাম পড়তে যাই তখন আমার জানি কেমন কেমন মনে আমি যে এত কিছু করতে যা আসলে কি আল্লাহ আছে আমি যাতে উনি হয়তো বোঝাতে চাচ্ছেন যে আমি যাতে কিছু করছি আসলে কি আল্লাহ আছে আমি আর নামাজ কালাম আমি নামাজ কালাম ছেড়ে দিলাম আস্তে আস্তে ইসলাম ও আসিফের ভিডিও দেখে প্রায় নাস্তিকদের নাস্তিকদের পথে 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 চলার আস্তে আস্তে মুফাসির ইসলাম ও আসিফের ভিডিও দেখে প্রায় নাস্তিকদের পথে চলার পথে আর সারাদিন তো চিন্তায় শেষ উত্তর খুঁজতে একদিন তো চিন্তা করতে করতে আমার প্রেশার লো হয়ে আমার শরীরে ঘাম দেওয়া শুরু হলো আমার দম বন্ধ হয়ে আসছিল যাই হোক ওষুধ খাওয়ার পর আসতে ঠিক হয়েছে আর কোনো রাতে ঘুম নাই সারাদিন চিন্তা আর চিন্তা কোনো কিছুই ভালো লাগছে না কাউকে মন খুলে কিছু বলছি না আর ভাবছি যদি আল্লাহ থাকে তাহলে তো আমি শেষ যাই হোক তারপর আমি নাস্তিকদের অপবাদের জবাব পাই তারা যে মিথ্যা অপবাদ দেয় যাই হোক তারপর আমি নাস্তিকদের অপবাদের জবাব পাই তারা যে মিথ্যা অপবাদ দেয় আর আমি অতিরিক্ত কোরআন পড়া শুরু করি যত পড়ি তত অবাক হই বিশেষ করে এবং আয়াত আয়াত আয়াতটি সুরা নম্বর হলো তারা কি কি নিজে 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 সৃষ্টি সৃষ্টি তারা তারা হয়েছে না নিজেরাই স্রষ্টা না তারা আকাশ ও জমিন সৃষ্টি করেছে এরকম আরো আয়াত আর আমি আস্তে আস্তে আমার আগের জায়গায় ফিরে আসি এখন আমি পাঁচ রক্ত নামাজ পড়ি বাংলা কোরআন অনুবাদ করে পড়ি আর তাই নিশ্চিত হতে পেরেছি যে আল্লাহ আছে আর যারা জিন বিশ্বাস করে না আমি তা বিশ্বাস করি কেননা আমার নিজের ফুফুর সাথে তা সোয়ার হয়েছে আমি তা একশো পার্সেন্ট শিওর ঘটনা আমার সাথে ঘটেছে আর নাস্তিকা তো জিনে বিশ্বাস করে না আর আমি আর যখন নাস্তিক ছিলাম এই আরিফ ভাই বলছেন তিনি যখন নাস্তিক ছিলেন আর যখন নাস্তিক ছিলাম আমার মনে কোনো সুখ ছিল না আমার মানসিক চাপ ছিল আর বিবর্তন যে ভুয়া তার প্রমাণ আমার কাছে আছে মাসাল আলহামদুলিল্লাহ আরিফ ভাই আল্লাহ আপনাকে কবুল করুক আমি সেদিন হাসা সেদিন সন্ধ্যাবেলাও এক ভাই আমাকে ইনবক্স করে বলছেন যে আমি আমি নাস্তিকতা থেকে ফিরে আসতে চাই ইসলাম ধর্মে প্রমাণ স্বরূপ তার চেহারা দেখাবো না শুধু তার কমেন্ট একটু দেখাচ্ছি এই ভাই বলছেন যে আমি ধর্মে ফিরে আসতে চাই ইসলাম ধর্মে তো আমি তাকে আবার ইনবক্সে রিপ্লাই করলাম আলহামদুলিল্লাহ কালমা পড়েন আমি পড়িয়ে দিচ্ছি ভাই নাম্বার দেবো আপাতত এটা গোপন রাখেন আমি তার চেহারা দেখাচ্ছি না এরকম অপর আমি হাসান ভাইকে বললাম যে ভাই আলহামদুলিল্লাহ ইসলাম ধর্মে অনেক নাস্তিক ফিরে আসছে তো অপর আমার আমার শ্রদ্ধেয় হাসান ভাই উনি আমার উস্তাদ সমতুল উনি আমাকে বললেন যে অনেক নাস্তিক আছে যারা মনে মনে আসলে ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় কিন্তু প্রকাশ করতে পারে না ভয়ে আসলে যাই হোক তো এরকম একটা নমুনা দেখালাম তো আমি উনাকে বললাম যে ভাই এটা কি সত্য নাকি আপনি মিথ্যা কথা বলছেন কারণ অনেক নাস্তিক আছে যারা নিজেদের আসলে ফেমাস করার জন্য এরকম বলে থাকে কিন্তু পরে পল্টিম নেয় আমি জানি নাস্তিক মানে গোজামিল মাস্টার পর আমি বললাম যে দেখেন ভাই আমি এরকম মনে করতেই পারি কারণ অনেক নাস্তিক আমাদের সাথে এরকম মিথ্যাচার করে আশা করি ঘটনা সত্য আপনি কি বলেন তো আমি এখন দেখিয়ে দিচ্ছি যে এই ভাই কি বলতেছেন ভাই আপনি বিশ্বাস না করলে আমার ফেসবুক অ্যাকাউন্টে যায় দেখেন আমি ইসলাম ইসলামিক পোস্ট করি আর আমি নাস্তিক আসিফ ও নিয়ে একটা ভিডিও বানিয়েছি দেখতে পারেন আমার চ্যানেলে ভাই মিথ্যা বলে তো লাভ নাই লাভ নাই আর মিথ্যা বলে তো লাভ কি যে সত্য তাই আপনার এফবিআইটি দেন উনি আমার কাছে এফবিআইটি চেয়েছেন তো আমি আবার ওনার কাছে অনুমতি চাইলাম যে আপনাকে নিয়ে আমি আরো একটি ভিডিও বানাবো যদি অনুমতি দেন ফেসবুকে যাই হোক ওনার সাথে আমার পরে উনি বললেন যে উনি আমাকে ওনার দিয়েছেন যাই হোক ওনার সাথে আমার কথা হয়েছে তো আশা করি আপনারা এইভাবে দেখতে পাচ্ছেন আরেকটা যে মজার বিষয় আপনাদের কাছকে দেখাবো সেটা হলো আমি গুগলে ঢুকেন গুগলে ঢুকে সার্চ দেন যে ফার্স্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ান ইন দ্য ওয়ার্ল্ড এটা সার্চ দিলে আপনারা যেটা পাবেন এই যে দেখেন ইসলাম দ্য ওয়ার্ল্ডস ফার্স্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ান বিবিসি নিউজ এই যে বিবিসি নিউজ দেখছেন এটাকে নাস্তিকরা পুরো অহির মতো বিশ্বাস করে এই চ্যানেলটাকে তো আমি বলবো যে আপনারা একটু দয়া করে গুগল গুগল মামাকে বলেন তারপরে বলে এই লিঙ্কটাকে ঢুকেন ঢুকে বিস্তারিত পড়ে নেবেন ওয়াই ইসলাম ইজ দ্য ওয়ার্ল্ডস ফার্স্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ান এই যে দুইটা আপনারা পড়তে পারেন তো এটা থেকে এটা আমরা বুঝলাম যে পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে যে ধর্মটা প্রসার হচ্ছে সেটা হচ্ছে ইসলাম আর নাস্তিকরা কি দাবি করে ঝাঁকে ঝাঁকে নাকি মানুষ ইসলাম ত্যাগ করছে আসলে আসলে নাস্তিকরা তো কি বলবো আর হাসি পায় ওদের কিছু কিছু ভিডিও দেখতে যেমন নেক্সট একটা ভিডিও বানাবো সেটা হলো আসিফের এক ভক্তের ইসলাম গ্রহণ ওটা আরো মজা পাবেন আসিফ নিজেই কিছু ওর কমেন্ট এখানে বলেছে এটা আরো খুবই গোপন একটা বিষয় যেটা আমি ফাঁস করে দিব। তো আশা করি ভিডিওটা আপনারা দেখবেন আমাদের চ্যানেল অনেক ভালো ভালো ভিডিও আছে আশা করি যে সবগুলো ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রেখে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ